হে গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা স্বল্প সময়ে এবং কম উপাদানে স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করেন, আর তারা কিন্তু তাদের খাবারের তালিকায় মাঝে মাঝেই স্যান্ডউইচ রাখতে পারেন, কারণ স্যান্ডউইচ তৈরি করতে একেবারেই কম সময় লাগে এবং খুবই স্বাস্থ্যকর এবং ঝটপট একটি রেসিপি। তো স্যান্ডউইচ তৈরি করব আজকে আমি ডিম দিয়ে। সেটার জন্য আমি একটি সিদ্ধ ডিম নিয়েছি, গাজর কুচি, শসা কুচি, মেয়োনিজ লাগবে আমাদের, সাথে লাগবে ব্ল্যাক পেপার। আর আমি এখানে একটি সিদ্ধ ডিম ম্যাশ করে নিয়েছি, সেখানে অর্ধেকটা পরিমাণ গাজর কুচি এবং শসা কুচি দিয়ে দিব। পরিমাণ মতো লবণ এবং একটু চিনিও দিয়ে দিব আমি। এবারে দিয়ে দিচ্ছি মেয়োনিজ, আর আমি এখানে মেয়োনিজটা ব্যবহার করেছি 3 চামচ থেকে একটু কম পরিমাণ। আর একটু গোলমরিচের গুঁড়াও আমি দিয়ে দিলাম। এখন সবগুলি উপকরণকে আমি একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। যে দেখতেই পাচ্ছেন আমার মিক্স করা শেষ। তো চলে যাবো পরবর্তী ধাপে, আর এখন আমি কাউটিগুলোকে সাইড কেটে নিব। সাইডের এই শক্ত অংশটিকে কেটে নিতে হবে, আর আপনারা কিন্তু চাইলে এই বাড়তি অংশটুকু না ফেলে আপনারা এটাকে একটু ভেজে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে আপনারা কিন্তু সেটা দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে ফেলতে পারেন। আর এখন আমি একটি পাউরুটির উপর এই সালাদটি দিয়ে দিব। একটু বেশি পরিমাণেই দিব, তাহলে একটু বেশি টেস্টি হবে আসলে। আর এখন আরেকটি পাউরুটি তার উপর দিয়ে দিলাম। পরে এখন আমি এটি মাঝখান থেকে একটু কোনাকোনিভাবে কেটে নিব। আর এই তো তৈরি হয়ে গেল আমার ঝটপট এবং মজাদার একটি রেসিপি, এগ স্যান্ডউইচ। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু খুব সহজে এই মজার এবং স্বাস্থ্যকর খাবারটি বাসায় তৈরি করে ফেলতে পারেন। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।